আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মমতাকে অভিনন্দন জানালেন মোদি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার দেশরামে সন্ধ্যায় এক টুইট বার্তায় মোদি এ অভিনন্দন জানান। এই নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মোদির দল বিজেপি। টুইটে মোদি বলেন, মমতা দিদিকে পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের প্রত্যাশা ও কোভিড-19 মহামারী থেকে উত্তরণের জন্য সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিয়ে যাবে। এছাড়া প্রধানমন্ত্রী মোদি আরেকটু টুইটে পশ্চিমবঙ্গের নির্বাচনে অংশ নেওয়া ও নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আগে এই রাজ্যে বিজেপির উপস্থিত নগণ্য ছিল, এবার তা গুরুত্বপূর্ণভাবে বেড়েছে। এছাড়া মোদির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কেরালার সিপিআইএম নেতা পিনারাই বিজয়ন ও তামিলনাড়ুর এম কে স্টালিনকেও অভিনন্দন জানানো হয়েছে। এই দুই রাজ্যে এই দুই নেতার দল জয়ের পথে রয়েছে নিরাপত্তার মধ্যেই। প্রসঙ্গত, এর আগে 2016 সালের বিধানসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস নজরবিহীন জয় পেয়েছিল। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।